রাস্তার পাশে দাঁড় করানো গাড়ি থেকে অগ্নিসংযোগে পুড়ে ছাই দুটি দোকান। ঘটনা রাজধানীর কর্নেল জমহনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, প্রতিদিনের মতোই সকালে দোকান খোলেন তিনি এবং দোকান খোলার কিছুক্ষণ পর একটি মালবাহী ছোট গাড়ি ওনার দোকানের সামনে এসে দাঁড়ায়। যথারীতি উনি গাড়িটি দোকানের সামনে থেকে সরিয়ে নিতে বললে গাড়ির চালক জানায় গাড়িটির কাজ সারলেই সরিয়ে নেবে সে। কিন্তু কিছুক্ষণ পর আচমকা গাড়িটিতে আগুন জ্বলতে শুরু করে এবং আগুনের সাথে সাথেই পালিয়ে যায় গাড়ির চালক। ঘটনাটি প্রত্যক্ষ করার সাথে সাথেই দমকল কর্মীদের খবর দেওয়া হয়। তবে দমকল কর্মীদের আসতে কিছুটা সময় দেরি হয়। গাড়ি থেকে পাশের দুটি দোকানে অগ্নিসংযোগ ঘটে এবং দেখতে দেখতে দোকানের ভেতরে সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এরই মধ্যে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, প্রতিদিনই রাস্তার পাশে কিংবা দোকানের সামনে একের পরে গাড়ি দাঁড় করানো থাকে। এতে করে যেমন ব্যবসার সমস্যার সৃষ্টি হয়, তেমনি যানজটেরও সৃষ্টি হয়। কিন্তু এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করছে না ট্রাফিক দপ্তর। ফলস্বরূপ এমন এক দুর্ঘটনার শিকার হতে হয়েছে তাদেরকে। এখানে গাড়ি ঠিক করতে আছে আটকা দেখে আমার মিশে গাড়িতে একটা ধুমার মতন জল বাড়িতেছে দেখা গাড়িছে বাইরে দেখে এটার ভিতরে আপনার এই আগুন লেগে আছে। তাড়াতাড়ি করে আমার মিশে আমার ভুল লাগাইছে, আমি তাদের দৌড়ে এসে এসে দেখি আগুন ভাত আগুন লেগে আছে। তারপর আমরা সবাই মিলে জল ঘর নিলাম, ভ্যান বিঘের আবার অনেকক্ষণ পরে এসে ভ্যান বিঘে একটু দেরি এসে আছে। আর সবাই মিলে পাড়ার সবাই মিলে জল কল দেওয়া হয়েছে, এখানে গ্যাস এনে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই হলো ব্যাপারটা। এখন এখানে ট্রাফিক দপ্তরগুলো ভূমিকা থাকে না, সন্ধ্যা পর থেকে রাত পর্যন্ত এখান থেকে গাড়ি লাইন চলে যায়। আমরা তোমার দাবি করি দুটা পয়সা লেগে তখন তোমার দাবি করি পয়সা পাই, এখানে একদিন গাড়ি লেখা দেয় এলো আমরা কোনো জীবন দেবো করতে না। তারপরে উল্টা দিকে অনেকখানি গাড়ি লেখা দিয়ে যে কোনো মুহূর্তে একটা গাড়িতে কোনো কিছু ঘটনা হলে আমার বাড়ি ঘর আছে, একটা বাড়ি ঘর থাকি আগুন লাগতেই পারে, গাড়িতে আগুন লাগতেই পারে। এখানে অনেক গাড়ি লেখা দেয় মাসকে মাস লেখে কয়টা দোকান পড়ছে অপরদিকে এক দমকল কর্মী জানান, সঠিক ঠিকানা না দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে তাদের। তবে পৌঁছার সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তারা। একটা গাড়িতে আগুন লাগছে কইছে আমরা রে কনঞ্চমনি যথারীতি আমরা কনঞ্চমনি আছি, কনঞ্চমনি আসার পরে ট্রাফিক আমরা গেছি এদিকে, আমরা যদি কিছু বিদ্যুৎপত্র সম্বন্ধে তাহলে আমরা বিদ্যুৎপত্র সম্বন্ধে আইলাম মিলে যে আমরা একটু উল্টা আসছি। আর এছাড়া দেখলাম এখানে একটা গাড়ির ভিতরে আগুন জ্বলতেছে জ্বলতেছে, পাশে একটা দোকান আছে, দোকানটার ভিতরে দেখি ধরো ধরো অবস্থা এবং কিছু ক্ষতি হয়েছে, সাটার মাটার কিছু ক্ষতি হয়েছে এই কি আর কি। আমরা আগরতলা ফায়ার সার্ভিস থেকে গেছি। আচ্ছা, আর কয়টা জিনিস ক্ষতি হয়েছে? জিনিস তো একটু একটা গাড়ি দেখলাম, এই গাড়িটা নাম্বারটা তো এখানে দেখতে আছে নাম্বার এখানে। হ্যাঁ, আর দোকানে কিছু ক্ষতি হয়েছে, এর প্রায় 2 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে যা করলো দোকানে। আচ্ছা, গাড়িটা কি এখানে মানে পার্ক করা অবস্থায় আসলো না? হ্যাঁ, গাড়িটা আমরা এখানে আই দেখছি পার্ক করা অবস্থায় এখানে দেখছি আই। আচ্ছা, গাড়িটা এই ঘটনায় দুটি দোকান মিলে প্রায় 2.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।